সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে একটি ভিডিও ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে মূলত তিনটি বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। একটি হচ্ছে কয়েকটি বিশেষ অঞ্চল পরিচিতির কথা বলবো সূত্রের মধ্য দিয়ে। তারপরে আমরা বন্ধুরা আলোচনা করব বিমান সংস্থা, পৃথিবীর কিছু কতিপয় গুরুত্বপূর্ণ বিমান সংস্থা, এবং আমরা আলোচনা করব পৃথিবীর কিছু কতিপয় গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা নিয়ে। তাহলে বিশেষ অঞ্চল পরিচিতি, বিমান সংস্থা এবং সংবাদ সংস্থা, এই তিনটি বিষয় নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আসুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসে প্রবেশ করি। বন্ধুরা, আমরা সবাই জানি যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যকে একত্রে কিন্তু সেভেন সিস্টার্স বলা হয়। আসলে এই সাতটি রাজ্যের অবস্থান, বলা চলে তাদের আয়তন, সীমানা, ভূপ্রকৃতি এবং তাদের সব কিছু প্রায় একই ধরনের। হ্যাঁ, একই ধরনের দেখে মনে করা হয় যেন একই মায়ের সাত কন্যা, সাত সন্তান। তাই তো বলা হচ্ছে এই সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স। তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যকে একত্রে কি বলা হচ্ছে বন্ধুরা? সেভেন সিস্টার্স বলা হচ্ছে। তা আসুন এই সেভেন সিস্টার্স আমরা মনে রাখব একটি সূত্রের মধ্য দিয়ে। আসুন সূত্রটা আমরা লিখে ফেলি। দেখুন, আমরা লিখছি আ না মো আনাম, আনামো, বা এভাবে উচ্চারণ করুন আনামো, আনাম বা আনামো, আনামো বলুন সহজে, আনামো। ত্রি মে মি অ, আনামো ত্রি মে মি অ, খুব সহজে বলে ফেলেছি আমরা, আনামো ত্রি মে মি অ, আনামো ত্রি মে মি অ। তো বন্ধুরা দেখুন, তাহলে কয়টি রাজ্য পেলাম? একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই সাতটি রাজ্যকে একত্রে কি বলেছি আমি? সেভেন সিস্টার্স বলেছি। এই সাতটি রাজ্য হচ্ছে বন্ধুরা দেখুন, আতে আসাম, আতে কি হবে? আতে আসাম। নাতে কি হবে? নাতে নাগাল্যান্ড। আতে আসাম, নাতে নাগাল্যান্ড। বন্ধুরা মতে হবে মণিপুর, ত্রিতে ত্রিপুরা, মেতে মেঘালয়, মিতে মিজোরাম, আর অতে অরুণাচল। তাহলে আনামো ত্রি মে মি অ, আতে আসাম, নাতে নাগাল্যান্ড, মতে মণিপুর, ত্রিতে ত্রিপুরা, মেতে মেঘালয়, মিতে মিজোরাম, অতে অরুণাচল। তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই সাতটি রাজ্যকে কি বলা হচ্ছে? সেভেন সিস্টার্স বলা হচ্ছে। প্রশ্ন হতে পারে, সেভেন সিস্টার্সের কয়টি রাজ্য বাংলাদেশের পাশে অবস্থিত? আমরা এমনিতেই জানি বন্ধুরা, আগে ইতিপূর্বে একটি ক্লাসে বলে এসেছি যে বাংলাদেশের পাশে ভারতের পাঁচটি রাজ্য রয়েছে। অর্থাৎ পশ্চিমে পশ্চিমবঙ্গ রয়েছে, উত্তরে অর্থাৎ মাথার উপর দিকে আসমান এবং মেঘ, আতে আসাম, মেঘালয়, মেঘতে মেঘালয়, পূর্বে রয়েছে ত্রিপুরা, মিজোরাম। তাহলে পাঁচটা পেলাম, ঠিক আছে। তাহলে বন্ধুরা পশ্চিমে পশ্চিমবঙ্গ রয়েছে, তাহলে পশ্চিমবঙ্গ তো সেভেন সিস্টার্সের মধ্যে নেই, উত্তরে রয়েছে আসাম এবং মেঘালয়। তাহলে এই যে আ কেটে দিলাম এবং বন্ধুরা এই যে মে কেটে দিলাম, আসাম এবং মেঘালয় এ দুটো কিন্তু রয়েছে, পূর্বে রয়েছে ত্রিপুরা এবং মিজোরাম। এই যে বন্ধুরা ত্রিপুরা এবং আমরা এই যে পেলে গেলাম মিজোরাম, কয়টি হলো? একটি, দুটি, তিনটি, চারটি। তাহলে সেভেন সিস্টার্সের কয়টি রাজ্য বাংলাদেশের পাশে? আমরা বলে ফেলবো চারটি রাজ্য বাংলাদেশের পাশে, সেভেন সিস্টার্সের মোট সাতটি রাজ্য। আর সেই সাতটি রাজ্যের মধ্যে বাংলাদেশের পাশে কয়টি? চারটি, শুধু পশ্চিমবঙ্গ বাদে, বাদবাকি চারটি রাজ্যই সেভেন সিস্টার্সের অংশ। বন্ধুরা, এবার আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটি হলো আমাদের গোল্ডেন গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ট্রায়াঙ্গেল। দেখুন, গোল্ডেন মানে তো সোনা বোঝায়, ট্রায়াঙ্গেল আসলে তিন বা ত্রিভুজ এরকম একটি কিছু বোঝানো হয়, ত্রিভুজ আকৃতি, তিন বা ত্রিভুজ এরকম কিছু বোঝানো হচ্ছে, তাকে আমি বলছি কিন্তু গোল্ডেন ট্রায়াঙ্গেল। অর্থাৎ বৌদ্ধ তিনটা রাষ্ট্র রয়েছে, তারা পর্যাপ্ত পরিমাণে মাদকদ্রব্য উৎপাদন মানে আফিম উৎপাদন করে। সুতরাং সংক্ষেপে এই তিনটি রাষ্ট্রের নাম দেওয়া হয়েছে কিন্তু বন্ধুরা গোল্ডেন ট্রায়াঙ্গেল। কি বলা হয়েছে? গোল্ডেন ট্রায়াঙ্গেল। গোল্ডেন ট্রায়াঙ্গেল আমরা মনে রাখবো মাথাল দিয়ে। কি দিয়ে রাখবো? মাথাল। আপনারা কবর কবিতা পড়েছেন, কবর কবিতাতে মাথাল পড়েছেন, কৃষক যে মাথায় মাথাল পরে, কৃষক যে টুপিটা দেয় ওটাকে মাথাল বলা হয়। বন্ধুরা দেখুন, মাতে মায়ানমার, থাতে থাইল্যান্ড, লতে লাওস। তাহলে আফিম উৎপাদনকারী এই তিনটি রাষ্ট্রকে একত্রে কি বলা হচ্ছে? গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হচ্ছে। আর সূত্রটি কি বলেছি?
গোল্ডেন ট্রায়াঙ্গেলের সূত্র আমি বলেছি মাথাল, অর্থাৎ মায়ানমার, থাইল্যান্ড, লাওস, এই তিনটিকে আমি কি বলছি বন্ধুরা, মাথাল। তারা কি উৎপাদন করছে? তারা আফিম উৎপাদন করছে। তাহলে যদি কখনো পরীক্ষা প্রশ্ন আসে যে নিম্নের কোন রাষ্ট্রটি গোল্ডেন ট্রায়াঙ্গেলের অংশ, ওখানে আছে ধরুন চীন আছে, ওখানে ধরুন আছে পাকিস্তান আছে, ওখানে ধরুন থাইল্যান্ড আছে, ওখানে ধরুন বাংলাদেশ আছে, তাহলে আপনি ওই যে বলেছেন নিচের কোনটি গোল্ডেন ট্রায়াঙ্গেলের অংশ, তাহলে আপনি ওই যে থাইল্যান্ড যেহেতু আছে মাথাল, থতে থাইল্যান্ড কমন পড়ে গেল। সংক্ষেপে কি বলেছি, গোল্ডেন ট্রায়াঙ্গেলের সূত্র মাথাল। একইভাবে গোল্ডেন ক্রিসেন্ট আছে বন্ধুরা, ক্রিসেন্ট মানে কিন্তু আসলে অর্ধচন্দ্র, আর আমরা জানি যে মুসলিম বিশ্বের প্রতীক কিন্তু এরকম অর্ধচন্দ্র হয়। তো তিনটি মুসলিম রাষ্ট্র ঠিক এইভাবে অর্ধচন্দ্রের মতোই ম্যাপে রয়েছে, আর সেই মুসলিম তিনটি রাষ্ট্র পর্যাপ্ত পরিমাণে আফিম উৎপাদন করে এবং তাদেরকে বলা হয়েছে গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ক্রিসেন্ট। আমরা আগেও বলছি এখনও বলছি যে মুসলিমদের প্রতীকই কিন্তু মূলত অর্ধচন্দ্র, মুসলিম বিশ্বের প্রতীক অর্ধচন্দ্র। তো এইরকম তিনটি অর্ধচন্দ্রের মতো দেশ রয়েছে, মুসলিম তিনটি দেশ, তারাও পর্যাপ্ত আফিম উৎপাদন করে, গোল্ডেন ক্রিসেন্ট আমি বলেছি তাদের। তাদের সূত্রটা বন্ধুরা আমি বলে দিতে চাই, আপাই, সরেয়া পয়কার পা আর রস্য, আপাই। দেখুন, শহরের মেয়েরা যখন গ্রামের বাড়ি মানে শহরে যখন গ্রামের মেয়েরা কাজ করে থাকে, তারা দেখা যায় যে ওই বাড়ির কর্তৃকে হয়তো আপা বলতে গিয়ে এভাবে বলে, আপাই মুই কি রাধুম, মানে আপাই মুই কি রাধুম, আমি আজকে কি রান্না করব। তো আপাই, সেই আপাই, আতে আফগানিস্তান, আতে আফগানিস্তান, পাতে পাকিস্তান এবং ইতে বন্ধুরা ইরান। আফগানিস্তান, পাকিস্তান, ইরান, এই তিনটি রাষ্ট্রকে বলা হচ্ছে কি, গোল্ডেন ক্রিসেন্ট, এবং তারাও কি উৎপাদন করছে, মাদক আফিম উৎপাদন করছে। তাহলে বৌদ্ধ তিনটাকে বলছি মাথাল, অর্থাৎ গোল্ডেন ট্রায়াঙ্গেল তিন, আর মুসলিম তিনটাকে বলছি গোল্ডেন ক্রিসেন্ট, তাকে আমি কি বলছি, আপাই, আফগানিস্তান, পাকিস্তান এবং আমি কি বলেছি, ইরান। বন্ধুরা, এবার আমি যেটা বলতে চাই সেটি হলো যে আমাদের পৃথিবীতে খণ্ডিত, অধিক খণ্ডিত রাষ্ট্র, আমি দুটো অধিক খণ্ডিত রাষ্ট্রের নাম বলতে চাই বন্ধুরা। একটি বলতে চাই আমি জাপান, একটি কি বলতে চাই, একটি জাপান, আরেকটি আমি বলতে চাই বন্ধুরা ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। এগুলোর দেশে কিন্তু অধিক দ্বীপও রয়েছে। তাহলে অধিক খণ্ডিত রাষ্ট্রের মধ্যে আমি বলেছি জাপান, ইন্দোনেশিয়া। বন্ধুরা, জাপান মূলত চারটি দ্বীপের সমন্বয়ে গঠিত রাষ্ট্র। কয়টি দ্বীপ? চারটি দ্বীপ, মনে রাখবেন, হোক্কাইডো, হোনসু, কিয়োসু, শিকোকু। তাহলে আমি বলেছি জাপান মূলত কয়টি দ্বীপ নিয়ে? চারটি দ্বীপ নিয়ে, হোক্কাইডো, হোনসু, কিয়োসু, শিকোকু এবং সবচেয়ে বড় দ্বীপ কিন্তু হোনসু। সবচেয়ে বড় দ্বীপ কোনটি বন্ধুরা? হোনসু। তাহলে আমি বলতে পারি জাপানে কয়টি দ্বীপের সমন্বয়ে জাপান? চারটি দ্বীপ নিয়ে জাপান। তেমনি ইন্দোনেশিয়াও কিন্তু অসংখ্য দ্বীপ নিয়ে, যেমন ইরিয়ান জায়া, বালি, অসংখ্য দ্বীপ নিয়ে কিন্তু ইন্দোনেশিয়া। সুতরাং অধিক খণ্ডিত রাষ্ট্র কিন্তু জাপান বলেছি, বা আমি কি বলেছি বন্ধুরা, ইন্দোনেশিয়াকে আমি বলেছি। এবার আমি যেটি বলতে চাই বন্ধুরা সেটি হলো ছিদ্রায়িত রাষ্ট্র। আগে বলে রাখি পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র দুটো রয়েছে, আমি একে বলতে চাই বন্ধুরা ইটালি, ইটালি, এবং আমি দুয়ে বলতে চাই আপনাদেরকে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ মাথায় রাখবেন, একটি স্বাধীন রাষ্ট্রের মধ্যে যদি আবার ওই মানে একটি স্বাধীন রাষ্ট্রের ভিতরে যদি ছোট্ট কোনো স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, তাহলে ওই ছোট রাষ্ট্রটি ওই বড় রাষ্ট্রকে ফুটো করে ফেলে। আমরা সবাই জানি ইউরোপের বুট কিন্তু ইটালি, ম্যাপে ইটালিকে অনেকটা বুট জুতার মতো দেখতে। শখে একটি বুট কিনলাম, বুটে আমার ফুটো কয়টা হয়ে গেল? দুটো। তাহলে আমার ইউরোপের বুট ইটালি, ইটালিতে ফুটো কয়টা হয়ে গেল? দুটো। অর্থাৎ ইটালিকে দুটো রাষ্ট্র ছিদ্রায়িত করেছে, ভ্যাটিকান সিটি এবং সান ম্যারিনো, ভ্যাটিকান সিটি এবং আমি কি বলে ফেলেছি বন্ধুরা, সান ম্যারিনো। তাহলে ইটালিকে ছিদ্র করেছে কয়টি রাষ্ট্র? দুটো রাষ্ট্র। ইটালিকে ছিদ্র করেছে দুটো রাষ্ট্র, ভ্যাটিকান এবং সান ম্যারিনো। এবং সাউথ আফ্রিকাকে ফুটো করেছে বন্ধুরা, সাউথ আফ্রিকার মধ্যে, দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি রাষ্ট্রের জন্ম হয়েছে, লেসেথো। কি বলেছি আমি? লেসেথো। তাহলে পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র দুটো, ইটালি এবং দক্ষিণ আফ্রিকা। আমরা জেনে ফেলেছি ইটালিকে ফুটো করেছে বন্ধুরা দুটো রাষ্ট্র, অর্থাৎ ভ্যাটিকান এবং সান ম্যারিনো। বন্ধুরা, এবার আমরা আলোচনা করতে চাই বিমান সংস্থা নিয়ে, পৃথিবীর কতিপয় কিছু গুরুত্বপূর্ণ দেশের বিমান সংস্থা নিয়ে, অর্থাৎ ওই দেশের বিমানকে কোন সংস্থা পরিচালনা করে, এবার আমরা সেটা দেখতে চাই। প্রথমে বলতে চাই বাংলাদেশ, আর আমরা সবাই জানি যে বাংলাদেশ বিমানকে কিন্তু পরিচালনা করে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ
এয়ারলাইন্স বাংলাদেশ বিমানকে পরিচালনা করে থাকে আমরা সবাই জানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বন্ধুরা পরীক্ষাতে অসংখ্যবার এসেছে একটি প্রশ্ন যে ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম কি ইন্দোনেশিয়া আমরা জানি ইন্দোনেশিয়া একটি মুসলিম রাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম রয়েছে কিন্তু ইন্দোনেশিয়াতে আমরা সেটা জানি সেই ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম কিন্তু বন্ধুরা গারুদা কি হবে গারুদা তাহলে যদি প্রশ্ন করে বলা হয় যে ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম কি গারুদা গারুদা কোন দেশের ইন্দোনেশিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমরা এক বাক্যে বলে দিতে পারবো যে বাংলাদেশের যেমন বন্ধুরা ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের ভারত ভারতের বিমান সংস্থার নাম কিন্তু এয়ার ইন্ডিয়া কি হবে এয়ার ইন্ডিয়া ভারতের যেমন রিসেন্ট টাইমে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছিল তাহলে আমরা জানলাম যে ভারতের বিমান সংস্থার নাম কি বন্ধুরা এয়ার ইন্ডিয়া গারুদা ইন্দোনেশিয়ার এবার আমি আপনাদের যেটা বলতে চাই বন্ধুরা সেটি হলো ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমেরিকার বিমান সংস্থার নাম কিন্তু বন্ধুরা TWA মনে রাখবেন ট্রাম্পের ওয়াইফের এয়ারলাইন্স খুব সহজে মনে রাখবেন ট্রাম্পের ওয়াইফের এয়ারলাইন্স অর্থাৎ টিতে ট্রান্স ডাব্লুতে ওয়ার্ল্ড এয়ারলাইন্স ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স তাহলে আমেরিকার বিমান সংস্থার নাম TWA রসিকতা করে বলেছি ট্রাম্পের ওয়াইফের এয়ারলাইন্স তাই কি না তো TWA ট্রাম্প অর্থাৎ ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স TWA কোন দেশের আমরা জানলাম আমেরিকার জানলাম ইউকে ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেন ব্রিটেন বা ইংল্যান্ড যেভাবে বলে না কেন যুক্তরাজ্য যুক্তরাজ্যের বিমান সংস্থার নাম কিন্তু ব্রিটিশ এয়ারওয়েজ ব্রিটিশ এয়ারওয়েজ কথা বুঝতে পেরেছেন ব্রিটিশ এয়ারওয়েজ তাহলে যুক্তরাজ্যের বিমান সংস্থা ইংল্যান্ডের বিমান সংস্থার নাম আমরা কি জেনে ফেলেছি ব্রিটিশ এয়ারওয়েজ আমরা একটু আগে পড়েছিলাম গারুদা কোথাকার ইন্দোনেশিয়ার এয়ার ইন্ডিয়া ভারতের আমরা জেনে ফেলেছি বন্ধুরা যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সবাই আমরা জানি যে এটি বাংলাদেশের বিমান সংস্থা TWA ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স এটা কোথাকার আমি বলেছি কিন্তু আমেরিকার বিমান সংস্থা আর আমি বলেছি যে ইংল্যান্ডের বিমান সংস্থার নাম কিন্তু বন্ধুরা ব্রিটিশ এয়ারওয়েজ ব্রিটিশ এয়ারওয়েজ এবার আমরা যেটা পড়তে চাই জার্মানি জার্মানি বন্ধুরা জার্মানির একজনের নাম আমরা সবাই জানি হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে যিনি বাঁধিয়েছিলেন জার্মানিকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু একটা পর্যায়ে যুদ্ধের শেষ দিকে যখন উনি আর পারছিলেন না উনি কিন্তু একটি বাংকারের মধ্যে লুকিয়েছিলেন কে লুকিয়েছিলেন হিটলার লুকিয়েছিলেন এক কথায় জার্মানি তার মানে লুকিয়েছিল এই লুক থেকে বিকৃত হতে হতে লুফথানসা মাথায় রাখবেন জার্মানির বিমান সংস্থার নাম কিন্তু বন্ধুরা লুফথানসা অর্থাৎ লুফথানসা কোন দেশের বিমান লুকিয়েছিল জার্মানরা লুকিয়েছিল হিটলার লুকিয়েছিল লুক থেকে লুফথানসা জার্মানির বিমান সংস্থার নাম আমি কি বলে ফেলেছি বন্ধুরা লুফথানসা যেমন গ্রিস ইউরোপিয়ান একটি কান্ট্রি গ্রিস এবং আপনারা সবাই জানেন এই গ্রিসে কিন্তু অলিম্পিক খেলার সূত্রপাত হয়েছিল তাই না তো এই অলিম্পিক দিয়ে মনে রাখবেন গ্রিসের সাথে অলিম্পিকের নাম জড়িত সেই গ্রিস দিয়ে মনে রাখবেন অলিম্পিক এয়ারওয়েজ অলিম্পিক এয়ারওয়েজ আমরা জেনে ফেলেছি গ্রিসের বিমান সংস্থার নাম তাহলে কি বন্ধুরা অলিম্পিক এয়ারওয়েজ মনে থাকবে অলিম্পিক এয়ারওয়েজ কোন দেশের আমরা জেনে ফেলেছি গ্রিসের এবার আমি আপনাদের যেমন বলতে চাই বন্ধুরা বেলজিয়াম বেলজিয়াম দেখুন মাথায় রাখবেন একটি ব্যাপার বেল মানে যেমন আমরা নেড়ে হলে না নেড়ে বেল হয়ে যাই না নেড়ে বেল তো শুনুন ক্যান্সার হলে কিন্তু কেমোথেরাপি দিতে হয় আর কেমোথেরাপি দিলে কিন্তু মাথার চুল অনেক সময় পড়ে যায় মাথা বেল হয়ে যায় যেমন আমরা ইন্ডিয়ান ক্রিকেটার যুবরাজ সিংকে দেখেছিলাম তার ক্যান্সার হয়েছিল পরে কেমোথেরাপি দেওয়ার পর সুস্থ হয় কিন্তু মাথার চুল যখন তাকে দেখলাম সুস্থ হওয়ার পরে একদম নেড়ে বেল আমরা দেখেছি আমাদের বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন তারও কিন্তু ক্যান্সার হয়েছিল এবং তার মানে তাকেও কিন্তু কেমোথেরাপি দেওয়া হয়েছিল আর কেমোথেরাপি দিলে চুল কিন্তু পড়ে যায় তার মানে আমাদের সাবিনা আপা কী হয়ে গিয়েছিল বেল হয়ে গিয়েছিল তাই না কে বেল হয়ে গিয়েছিলেন সাবিনা আপা বেল হয়ে গিয়েছিলেন তাই মাথায় রাখবেন বেলজিয়ামের বিমান সংস্থার নাম সাবিনা ওয়ার্ল্ড এয়ারলাইন্স বেলজিয়ামের বিমান সংস্থার নাম কিন্তু সাবিনা সাবিনা ওয়ার্ল্ড এয়ারলাইন্স ঠিক আছে কে বেল হয়েছে সাবিনা আপা সুতরাং বেলজিয়ামের বিমান সংস্থার নাম সাবিনা ওয়ার্ল্ড এয়ারলাইন্স লুফথানসা লুকিয়ে গিয়েছিল হিটলার ঠিক আছে অলিম্পিক খেলার সূত্রপাত হয়েছে গ্রিসে তাই কি বলেছি আমি
যেমন গ্রিসে তাই বলেছি অলিম্পিক এয়ারওয়েজ গ্রিসের বিমান সংস্থা। যেমন বন্ধুরা সুইচ এয়ার, আমরা সুইচ চাপাচাপি করি না, মানে যে কোনো সময় কারেন্টে আমরা সুইচ টিপ দিই, এই সুইচ এয়ার হলো বন্ধুরা সুইজারল্যান্ডের, সুইজারল্যান্ডের বিমান সংস্থার নাম। তাহলে কি সুইচ এয়ার, সুইজারল্যান্ড খুব গুরুত্বপূর্ণ, ইউরোপের ক্রীড়াক্ষেত্র বলা হয় সুইজারল্যান্ডকে, ফিফা সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডে, ঠিক আছে কি না? তো আমি সেই বলছি যে সুইজারল্যান্ডের বিমান সংস্থার নাম তাহলে কি বন্ধুরা সুইচ এয়ার। যেমন সৌদি আরব, সৌদি আরবের বিমান সংস্থা কিন্তু সাউদিয়া, সৌদিয়া, সৌদি আরবের বিমান সংস্থা কি হবে বন্ধুরা সাউদিয়া। আমরা মনে রাখবো যে সৌদি আরবের বিমান সংস্থার নাম তাহলে কি হবে সাউদিয়া। এবার আমি আপনাদেরকে যেটা বলতে চাই বন্ধুরা, আরব আমিরাত, বিখ্যাত বিমান সংস্থা রয়েছে আরব আমিরাতের, এমিরেটস, অর্থাৎ এমিরেটস যে বিমান সংস্থা রয়েছে এমিরেটস, সেই এমিরেটস কাদের বিমান সংস্থা আরব আমিরাত। তাহলে আরব আমিরাতের বিমান সংস্থার নাম কি এমিরেটস, ওকে। আচ্ছা আবারও বলতে চাই TWA কোথাকার আমেরিকা, ব্রিটিশ এয়ারওয়েজ আমরা জেনে ফেলেছি ইংল্যান্ডের, লুফথানসা জার্মানির, ঠিক আছে। এবং আপনারা মাথায় রাখবেন যে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন যেটা আমরা সবাই জানি, এটি কিন্তু বাংলাদেশের বিমান সংস্থা। আর গারুদা কোথাকার হবে ইন্দোনেশিয়ার। বন্ধুরা এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো সংবাদ সংস্থা, কতিপয় পৃথিবীর গুরুত্বপূর্ণ দেশের সংবাদ সংস্থা নিয়ে আমরা আলোচনা করতে চাই। ফার্স্টে যদি আমি বলি যে আমাদের বাংলাদেশ, প্রথমে আমি কি বলছি বন্ধুরা বাংলাদেশ, আমাদের বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থা কিন্তু বাসস, বাসস, বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশের সবচেয়ে প্রধান সংবাদ সংস্থা কি বলেছি আমি বাসস। আরও বলতে চাই UNB, ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ, ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ, UNB, এটা কোন দেশের, বাংলাদেশের। আবার ENA, ENA, স্টার্ন নিউজ এজেন্সি, স্টার্ন নিউজ এজেন্সি, এই তিনটি কী হবে বন্ধুরা বাংলাদেশের, আমি গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা বলেছি, প্রধান কিন্তু বাসস বলেছি। ENA গাড়ি আছে আমরা দেখি না, ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম রুটে চলাচল করে ENA, স্টার্ন নিউজ এজেন্সি, ওইটা দিয়ে মনে রাখেন স্টার্ন নিউজ এজেন্সি, UNB, ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ, এবং বাসস, তাহলে বাসস, UNB, ENA, এটা কোন দেশের সংবাদ সংস্থা বাংলাদেশের। পার্শ্ববর্তী রাষ্ট্র যেমন ভারত, দেখেন এর সাথে মিল রেখে, UNB-র সাথে মিল রেখে আমি যদি বলি UNI, ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া, ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া, তাহলে UNI কোন দেশের সংবাদ সংস্থা, ভারতের সংবাদ সংস্থা। আর UNB, দেখেন UNB লাস্টেতে ধরবেন, বিতে বাংলাদেশ আর আইতে ইন্ডিয়া, আইতে কি হবে ইন্ডিয়া। বন্ধুরা এবার আমরা চলে যেতে চাই পাকিস্তান, এবার আমরা কোথায় চলে যেতে চাই, আমরা এবার চলে যেতে চাই পাকিস্তান। পাকিস্তানে গিয়ে বলতে চাই APP, পাকিস্তানে গিয়ে কী বলছি বন্ধুরা APP, APP-তে হবে অ্যাসোসিয়েট প্রেস অফ পাকিস্তান, অ্যাসোসিয়েট প্রেস অফ পাকিস্তান, APP, তার মানে অ্যাসোসিয়েট প্রেস অফ পাকিস্তান। APP কোথাকার সংবাদ সংস্থা আমরা জেনে ফেলেছি কিন্তু বন্ধুরা, APP হচ্ছে কিন্তু পাকিস্তানের সংবাদ সংস্থা। এবার USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান সংবাদ সংস্থাটা কী আমরা দেখি, সংক্ষেপে লিখি বন্ধুরা APP, সংক্ষেপে কী লিখলাম APP, অর্থাৎ অ্যাসোসিয়েট প্রেস। মনে রাখবেন দুটো সংখ্যা যদি থাকে প্রথমটা ধরবেন, এতে আমেরিকা, এভাবে মনে রাখবেন APP, কারণ একটু পরে আরেকটা দেখাবো ওটার সঙ্গে কিন্তু APP যুক্ত হবেনি, কিন্তু এটা শুধু APP, দুটো বলেছি প্রথমটা ধরেন, এতে কি আমেরিকা, অর্থাৎ APP-তে অ্যাসোসিয়েট প্রেস। আমরা পৃথিবীতে কোনো কিছু হলে কারে ভয় পাই, আমেরিকাকে ভয় পাই, কারে ভয় পাই আমেরিকাকে ভয়, অর্থাৎ ভয়েস অফ আমেরিকা, এটা কোন দেশের সংবাদ সংস্থা আমেরিকার, ভয়, ভয়েস অফ আমেরিকা। তাহলে APP, অ্যাসোসিয়েট প্রেস, আর দুটো অক্ষর থাকলে প্রথমটা ধরবেন, এতে আমেরিকা, ভয়, ভয়েস অফ আমেরিকা, ঠিক আছে। আরেকটা আমি বলতে চাই বন্ধুরা CNN, CNN বিখ্যাত সংবাদ সংস্থা বা টেলিভিশন চ্যানেল, ক্যাবল নিউজ নেটওয়ার্ক, ক্যাবল নিউজ নেটওয়ার্ক, CNN, ভয়েস অফ আমেরিকা, APP কোন দেশের আমেরিকান। বন্ধুরা UK, ইউনাইটেড কিংডম, অর্থাৎ যুক্তরাজ্য, যুক্তরাজ্যের প্রধান প্রধান সংবাদ সংস্থার মধ্যে আমি প্রথমে বলতে চাই বন্ধুরা রয়টার্স, রয়টার্স বিখ্যাত, জগৎ বিখ্যাত রয়টার্স। আরেকটা বলতে চাই ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন BBC, অর্থাৎ রয়টার্স এবং BBC, এটা কোন দেশের, যুক্তরাজ্যের, রয়টার্স এবং BBC, এটা কোন দেশের, কোন অঞ্চলের, যুক্তরাজ্যের, ক্লিয়ার। তাহলে শুধু APP আমরা বলেছি কিন্তু অ্যাসোসিয়েট প্রেস, শুধু APP, দুটো অক্ষর থাকলে প্রথমটা ধরবেন, এতে আমেরিকা। এবার আমরা বলতে চাই ফ্রান্স, কি বলতে চাই বন্ধুরা ফ্রান্স, ফ্রান্সে গিয়ে বলতে চাই AFP,
AFP তাহলে দেখেন এখানে AP পরে এসেছিলেন এবার AFP তিন অক্ষর থাকলে মিডিল লেটটা ধরবেন তিন অক্ষর থাকলে কোনটা ধরবেন মিডিল লেটটা আর মিডিল লেটটা কিন্তু F তে ফ্রান্স F তে কি ফ্রান্স এজেন্সি ফ্রান্স প্রেস ওকে এজেন্সি ফ্রান্স প্রেস অর্থাৎ AFP তাহলে তিনটা থাকলে মিডিল লেট F টা ধরলে F তে ফ্রান্স আর দুটো থাকলে প্রথমটা AP A তে কি আমেরিকা আর ভুল করবেন না হয়তো আমাদের ভুল হয় AP আর AFP নিয়ে তাহলে AP দুটো প্রথমটা A তে আমেরিকা AFP তিনটা মিডিল লেটটা ধরেন F তে কি হবে ফ্রান্স বন্ধুরা এবার আমরা বলতে চাই রাশিয়া কি বলতে চাই এবার আমরা রাশিয়া বলতে চাই রাশিয়ার বন্ধুরা তাস আমরা যে তাস খেলি না তাস নভোস্তি তাস নভোস্তি এবং ইন্টারফ্যাক্স ইন্টারফ্যাক্স অর্থাৎ তাস নভোস্তি ইন্টারফ্যাক্স তিনটা বলেছে তাস নভোস্তি ইন্টারফ্যাক্স এই তিনটি কোন দেশের রাশিয়ার যেমন ইন্টারফ্যাক্স ইন্টারফ্যাক্স কিন্তু রাশিয়ার সংবাদ সংস্থা বা বার্তা সংস্থা কিন্তু ফেয়ারফ্যাক্স যদি এর সমকক্ষ একটা প্রশ্ন কখনো আসে ফেয়ারফ্যাক্স বন্ধুরা ফেয়ারফ্যাক্স কিন্তু আমেরিকার গোয়েন্দা সংস্থা তাহলে ইন্টারফ্যাক্স বললে রাশিয়ার বার্তা সংস্থা রাশিয়া শুধু ইন্টারফেয়ার করে না একটা কথা আছে না ওই যে আমেরিকার নির্বাচনের সময় নাকি রাশিয়া ইন্টারফেয়ার করেছিল তাহলে ইন্টার বললে রাশিয়ার কথা মনে পড়বে রাশিয়ার সংবাদ সংস্থা আর ফেয়ারফ্যাক্স আমেরিকান গোয়েন্দারা খুব ফেয়ার ফেয়ার মানে কি মানে একদম নিরপেক্ষ বোঝাচ্ছে না দেখেন না বাংলাদেশে কোনো বড় কোথাও কিছু হলে আমেরিকার গোয়েন্দাদেরকে ডাকা হয় তাই কি না কারণ কি তারা খুব ফেয়ার তাই ফেয়ার থেকে ফেয়ারফ্যাক্স মনে রাখবেন আমেরিকার গোয়েন্দা সংস্থা আর রাশিয়া যেহেতু ইন্টার করে শুধু তাই না মানে ইন্টারফেয়ার করে তাই ইন্টারফ্যাক্স কী হবে রাশিয়া যেমন বন্ধুরা সিরিয়া কী হবে বন্ধুরা সিরিয়া সিরিয়া সি 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 সানা সিরিয়াটার কি হবে সানা অর্থাৎ সিরিয়ার সংবাদ সংস্থার নাম আমরা কি জেনে ফেলেছি বন্ধুরা আমরা সানা জেনে ফেলেছি এবার আমি যেমন বলতে চাই ইন্দোনেশিয়া 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 মাথায় রাখবেন বন্ধুরা ইন্দোনেশিয়া মুসলিম রাষ্ট্র তাহলে মুসলিম রাষ্ট্রের প্রতীক কি আগেই বলে এসেছি চাত্তারা কি হবে চাত্তারা তাই তো মনে রাখবেন চাত্তারা 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 বারে বারে বলতে বলতে এটা বিকৃত হয়ে যাবে চাত্তারা একসময় আন্তারা হয়ে যাবে কি হয়ে যাবে চাত্তারা 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 হতে হতে আন্তারা হয়ে যাবে সো ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থার নাম তাহলে কি হবে আন্তারা ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থার নাম পৃথিবীর যে মুসলিম বিশ্বের প্রতীক তো অর্ধচন্দ্র চাত্তারা তাই কি না তাহলে মুসলিম বিশ্বের প্রতীক যেহেতু অর্ধচন্দ্র বা চাত্তারা আর ইন্দোনেশিয়াতে সবচেয়ে বেশি মুসলিম রয়েছে তাই আমি বলেছি চাত্তারা একটা পর্যায়ে কি হয়ে যাবে বন্ধুরা আন্তারা ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থার নাম কি হবে আন্তারা আর লাস্ট একটি বলতে চাই ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা কি হবে বন্ধুরা ওয়াফা দেখেন ফিলিস্তিনিদের উপরে কীভাবে নির্যাতন করে কীভাবে মানুষ মারে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে ইসরায়েলিরা তাই কি না আর গ্রামের মানুষরা এটা দেখে আর বলা বলি করে মেয়েরা যে ওয়াফা কী দেখলাম কী অবস্থা কী বিধ্বংসী অস্ত্র মেরে কী করলো তাহলে ওয়াপা ওয়াপা করতে করতে ওয়াফা ওয়াফা তাহলে ফিলিস্তিন কী হবে বন্ধুরা ওয়াফা তাহলে আমরা মোটামুটি এই তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম অর্থাৎ আমাদের বিশেষ কয়েকটি অঞ্চল পরিচিতি দেখলাম আমরা বিমান সংস্থা দেখলাম আমরা বন্ধুরা কতিপয় কিছু সংবাদ সংস্থা দেখলাম যদি ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কখনও নতুন কোনো ভিডিও নিয়ে সামনে দেখা হবে খোদা হাফেজ